আমাদের কাছে অস্ত্র নাই কিন্তু তোমাকে ডাক্তার একটা অস্ত্র আছে আল্লাহ তোমার কাছে ডাক্তার একটা অস্ত্র আছে আল্লাহ আল্লাহ তুমি দেখায় দেখো আমাদের দেখবার মতো কেউ নেই আল্লাহ আল্লাহ তুমি একটু দেখছো আল্লাহ আমার যুবক ভাইরা আমার আলেম ভাইরা চোখের বাড়ি ফেলে মুসলমানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের বাবা তার সন্তানের লাশ কোলে লয়ে বয়ে রয়েছে জানাজা দাফন করার মতো লোক নাই রে হসপিটালে লাশ ধরে না তুমি কই আল্লাহ আল্লাহ তুমি কোথায় তুমি না কইছো ونحن أقرب من حبل الوريد نحن أقرب إليه من حبل الوريد তুমি না মুমিনের সহারকের সেইতো নিকটে বন্ধু ও আল্লাহ বন্ধু একটা ডাক শোনো না এই হাজার হাজার মানুষের মধ্যে আমি গুনাহগার অনেক ইমাম বাইরে আছে আলেম একটা রাত্র তাহাজ্জুদ ছাড়ে না এদের চোখের বাড়ির খাতিরে ইসরায়েল আজকে বিবৃতি দিছে আজকে রাতের ভিতর ফিলিস্তিন উড়াই দিবে এই কাজী মুরকালিয়াকুর মৌসা যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও এদের চোখের বাড়ির খাতিরে ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করা هل تبي قبل قارا هدوليك حتى رسيلا ما كنا تومي فلسطين باشير تادر باشا تومي سانا كهاناي رحمة رسادر بيساو رحمت رسادر بيساو مولا دیکھتے سائز رکھن اللہم آمین اللہ ہزار ہزار زبوک پینڈل زگا ہوئے نا اللہ کاجی برکا لیا کر موسا گر دیکھ تگہ دیکھو سارا دن گھر میں سے کاس کریا ہمار پاگل بھائی رہ چوکر بنی سر دیزے ہمار امام بھائی رہ چوکر بنی سر دیزے اسکر ماں پیلر محبوئے چالو তোমার কুদরত হাতে রাখিয়া গেলাম হারেনদের চোখের বাড়ির খাতিরে ফিলিস্তিনের মসজিদ গুলার ইমামদেরকে রক্ষা করো আল্লাহ মসজিদ গুলা দেখে দেখে টার্গেট করে করে মারতেছে আল্লাহ হসপিটাল গুলা টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ একটু মায়ের নজরে তাকাও এদের জীবনের গুণ মাফ করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ওদের কান্না ওর মা বেঁচে আছে না পড়ে গেছে ছোট বাচ্চা জানে না রাস্তায় দাঁড়াইয়া দুধের বাচ্চা কাঁদতেছে আল্লাহ আল্লাহ আমার বাবা জিরা কাঁদতেছে ফিলিস্তিনের পক্ষে ওরা আমাদের মামা তো ভাই খালা তো ভাই কিচ্ছু লাগে না শুধু জানে আমার মুসলমান ভাই আল্লাহু আকবার জোরে বলতে পারেন না আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের নিস্তাক্কা কুল্লুহু ইনিস্তাক্কাইনুহু যদি কোনো মুসলমানের চোখে দরদ হয় সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত এটা ফরজ শুধু তাকবীরের ধ্বনি দেখুন আসমান জমিন কাঁপায় দিবা
এই তাকবীর ধরে ধরে ফিলিস্তিন এখন উঠে আরেকটা বা নবীর চরিত্র নিয়া কোন মুসলমানের কোন মুসলমানের উপর শোনা গায় মসজিদে বন্দী করে ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আনন্দ করবে আনন্দ আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে স্টেমগান নয় টনিগান নয় এফএমজি নয় করা কিছু নয় আল্লাহকে সাথে নিয়া বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধরি হবে কাকে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও মিস্টার গ্যাকোয়ে দু হাত জোর করে আরেক সালমানের সামনে বলে আমার একটা প্রশ্নের উত্তর দে আপনারা কে কয়জন শূন্যই না কোন শূন্য লুকাইতো আছে বলে না ইম্পসিবল আমার তার কোন শূন্য নেই কয়জনই তো আমার মিস্টার গ্যাকোয়ে বলে আমি বিশ্বাস করি না আমি 60,000 ফিট উপর থেকে দেখছি সাদা কাপড় পরিহিত লম্বা লম্বা মানুষ এরা আমাদের বোমগুলাকে বৃষ্টির মতো ফেলেছি বোমবিংগুলো করেছি কারণ তোমাদের কাতার দিয়ে যখন নামাজ নামক স্থানে যখন দেখলাম তখন মনে মনে ভাবছি এটাই বুঝে সুবর্ণ সুযোগ তোমাদের মেরে ফেলা তখন আমরা একটা ডাক দিয়ে যখন বোমবিং আরম্ভ করলাম বৃষ্টির মতো একটা বোম ফুটলো না বরঞ্চ সব বোমগুলো তোমাদের নামাজের কাতারের সামনে বলো তো এই সৈন্য গোলা মিস্টার আরিফ সালমান সঙ্গে সঙ্গে শেষ দেখি যদি মোমেন কে নাসুম মিনাল্লাহি আবাদু হাম করে ওয়ালা তাকিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমার কোরআন সত্য মানে এই মিস্টার গ্যাকোয়ের প্রশ্নের জবাব আমি কি দিব আমরা তো চোখে দেখি নাই কারা বোমগুলার ধরিয়া ধরিয়া রেখে গেছে ইলহামের মধ্যে আওয়াজ হইতেছে আরে সালমান রে এখনো বুঝস নাই ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন আমার নবী বদরের মাঠে নামছে নবী আল্লাহর কাছে হাত দুইটা উঠে বলে মালিক রে আমার সৈন্যদের মাত্র 6খান তরবারি দুইটা যুদ্ধের ঘোড়া দুইটা যুদ্ধের পোশাক আর ওরা হলো 1,000-এর বাহিনী ওদের সামনে আমার বাহিনী শুকনা পাতার মতো উড়িয়ে যাবে আল্লাহ তুমি যদি মাঠে না নামো আমার সৈন্যগুলো একটাও বাঁচবে না বাঁচবে না বাঁচবে না আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন ও ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাব লাকুম আন্নি উবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন নবী আপনার 3 হাত 300 নয় আপনার সাহাবীদের জন্য প্রথম সহযোগিতার হাত বাড়াইলাম বিআলফিন মিনাল মালাঈকা 1,000 ফেরেশতা জোরে 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 প্রথম আপনার 300 জনের সাথে 1,000 পাঠাইলাম কত হইল এক মোট আর ওরা কত এখন অগ বেশি না মুসলমান গো বেশি এই মুসলমান মুসলমান যেখানেই সংখ্যায় কম ওখানে আমার আল্লাহ সাহায্য শুরু কিন্তু মুসলমান সাওয়ার মতো চাইতে হবে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তারা বাড়ি হারা ঘর হারা আজকে পেপারে দেখছেন সকালবেলা তাদের দেশ কি হবে জানে না তারা কার স্ত্রী কোথায় কার সন্তান কোন পাহাড়ে লুকিয়ে আছে বাপ জানে না এই দৃশ্য যদি তোমার বাংলা ভাই হইতো এই ফ্যাক্টরির উপর যদি বোম্বে হইতো এই কর্মচারীগুলা কোথায় পালাইতো
কোথায় থাকতো বিবি কোথায় থাকতো মা কোথায় থাকতো বাবা তোমার নিজের দিকে তাকায়া একটা আওয়াজ দাওলা ভাইরা ফিলিস্তিনের পক্ষে আল্লাহরা কিছুই দিলাম না একটা তাকবীর আওয়াজ দিলাম 313 জনের সাথে 1000 ফেরেশতা পাঠাও আল্লাহ সাহায্য পাঠাও মুস্তাবে কে কে সন্নাকে দু হাত তুলে দেখায়া দাও আল্লাহকে দেখায়া দাও হাজার হাজার মুসলমান দেখায়া দাও রহমত রহমত নাযিল করো আল্লাহ রহমত নাযিল করো আল্লাহু আকবার জোরে বলতে পারেন না শুধু দুইটা পাও ধরে বলছি প্রত্যেকটা ইমামের উসীর কুনুতে নাযিলা পড়ে ফজরের ওয়াক্তে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দোয়া করো যেই ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেটা কাবা ঘরের আগে যেটাকে বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা ছিল আল্লাহু আকবার জোরে বলতে পারেন না দুনিয়া সব ফেরেশতা ওই বাইতুল মুকদ্দাসে সিজদা দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা যেইখানে আমার নবী ইমামতি করেছে যেই পাহাড়কে সামনে নিয়ে যেই মসজিদের আকসার সামনে দাঁড়ায় সেই জায়গাটায় বেঈমানগুলো দাঁড়ায়া জুতা দিয়ে পাড়ায় আল্লাহ মাতা নাসুল্লাহ তোমার সাহায্য কই আল্লাহ আল্লাহ তোমার সাহায্য কই গো আমি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দুটো হাত বাড়াইয়া চোখের পানি দিয়া চোখটা বন্ধ করে সব আলে গুলামা এবং আমাদের অতিথিরা সহ চোখটা বন্ধ করে আবেগ ভরা কণ্ঠ নিয়ে আমার মৌলাকে আল্লাহ বলে চিৎকার মেরে কয়েক মাত্র 30টা সেকেন্ড ডাক দিয়ে একটা দরখাস্ত দেন না মুসলমানের ডাক এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি আছে বাবা একজন আল্লাহর ওলি আছে তার হাতে রসুল আজকা ফিলিস্তিনের পক্ষে সাহায্য করবে হাত উঁচাও দাও আল্লাহকে ডাক দাও দাও আল্লাহকে ডাক দাও দাও আল্লাহকে ডাক দাও দাও আল্লাহকে ডাক দাও হে গাজীপুরি মুসলমান হে গাজীপুরি মুসলমান হে গাজী 11 অক্টোবর 11 অক্টোবর হে গাজীপুরি মুসলমান 11 অক্টোবর হাজার হাজার মানুষ দাও আল্লাহকে ডাক দাও 11 অক্টোবর 11 অক্টোবর দাও দাও আল্লাহকে ডাক দে দে জোরে ডাক দে এই দেখ এক যুবক পাগল হয়ে গেছে দে ডাক দে দে যুবক ডাক দে দে মুসলমানের পক্ষে ডাক দে দে ডাক দে দে ডাক 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 দে ভাই আল্লাহ তুমি দেখো আল্লাহ দেখো আমাদের কাছে অস্ত্র নাই কিন্তু তোমাকে ডাক দেওয়ার একটা অস্ত্র আছে আল্লাহ তোমার কাছে ডাক দেওয়ার একটা অস্ত্র আছে আল্লাহ আল্লাহ তুমি দেখায় দেখো আমাদের দেখবার মতো কেউ নেই আল্লাহ আল্লাহ তুমি একটু দেখছো আল্লাহ আমার যুবক ভাইরা আমার আলেম ভাইরা চোখের বাড়ি ফেলে মুসলমানের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের বাবা তার সন্তানের লাশ কোলে লয়ে বয়ে রয়েছে জানাজা দাফন করার মতো লোক নাই রে হসপিটালে লাশ ধরে না তুমি কই আল্লাহ আল্লাহ তুমি কোথায় তুমি যা কইছো ওনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তুমি না মুমিনের সহারকের সাইতো নিকটে বন্ধু ও আল্লাহ বন্ধু একটা ডাক শোনো না এই হাজার হাজার মানুষের মধ্যে আমি গুনাহগার অনেক ইমাম বাইরে আছে আলেম একটা রাত্র তাহাজ্জু ছাড়ে না এদের চোখের পানির খাতিরে ইসরাইল আজকে বিবৃতি দিছে আজকে রাতের ভিতর ফিলিস্তিন উড়াই দিবে আল্লাহ 1971 সালে আমার মা বোন আমার ভাইরা যারা বেঁচে ছিল ওই দৃশ্য যারা দেখেছে তারা বলতে পারবে ফিলিস্তিনের অবস্থা এখন কি হতে আল্লাহ আমরা যেতে পারি নাই কিন্তু তোমার কাছে একটা দরখাস্ত আছে সেই দরখাস্তটা হলো
তুমি দীপ্ত কণ্ঠে মুমিনের ডাকগুলো কবুল করো জোর করে আমিন আমিন আরো জোর করে আমিন যুবক ভাই আবার যদি কখনো ডাকের টাইম আসে ডাক দিতে বলি বুকের তাজা রক্ত ঢালতে পারবো না দুই ফোঁটা পানি তো ঢালতে পারবো ফেরেশতার পক্ষে পারবো না পারবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন শুধু আমার দিক তাকায় থাকো আজকের বক্তৃতাগুলো শুধু ফিলিস্তিনের পক্ষে হবে আল্লাহু আকবার জোরে বলো তুলা মাইক জোরে বলেন দুনিয়ার সব মানুষের ডাক আল্লাহ বিফলে দিল আলেম ওলামার ডাক আল্লাহ বিফলে দিবে না শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলছি এই জমিনের মালিক যদি আল্লাহ হয় আমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন মিস্টার গ্যাক হয়ে আরএফ সালমানের সামনে তাগো ধর্ম মোতাবেক সেজদায় পড়ে গেছে আরএফ সালমান বলবেন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না অবশ্যই আপনি সেজদা দেন রবের কাছে মিস্টার গ্যাক হয়ে বলে তাকে পাওয়ার জন্য কি কি দরকার 1988 সাল ওলামা ইকরাম ভুলে যাবেন না আল্লাহর কুতুব মিস্টার আরএফ সালমান বলেছিলেন তাকে পাওয়ার জন্য মাত্র দুইটা জিনিস দরকার বলে কি আমানতু বিল্লাহ ও মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি মিস্টার গ্যাক হয়ে বললেন আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরএফ সালমান বললেন এখন সিজদা দেন এখন সিজদা দেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এখন আপনি সিজদার মাধ্যমে রবের কাছে চান আপনারা জানেন আপনি আল্লাহকে দেখেছি এই কিতাবটার মধ্যে এসেছে আমি গুনাহগার দেখেছি যখন বলেছে এখন আল্লাহর কাছে চান দু হাত বাড়ায় মিস্টার গ্যাক হয়ে আল্লাহকে ডাকতেছে আল্লাহ আমি যেই চোখ দিয়ে দেখেছি তোমার রহমতের ফেরেশতা ওই চোখটা দিয়ে একবার আমার দিকে তাকাও মামি হেদায়েতের মালা আমার গলায় দিয়ে দাও 1988 সাল থেকে নিয়ে বাবা 91 সাল পর্যন্ত মুসলমানের পক্ষে জিহাদ করছে এই মিস্টার গ্যাক হয়ে তার নাম দেওয়া হয়েছিল আব্দুল খালেক শুধু আপনাদের কাছে দুটো হাত বাড়ায় বলবো আল্লাহর সাহায্য এখন আছে না নাই আছে না নাই মুসলমানের পক্ষে সাহায্য আছে না নাই কিয়ামত পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে এখানেই শেষ না এটা তো আফগানের কথা বলেছি আসেন আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ গুজরাটের ভিতরে আমার বিশ্বনবী কিনে একটা বই লিখলো বইটার নাম দিল রঙ্গিলা রসুল এখানে আসার পরে অনেক যুবকের রিকোয়েস্ট এ এ লাল গঞ্জি এ হাসা ডলতে ডলতে যাইস না বোম আজকে তোর কপালে পড়তে পারে আপনার কষ্ট হয়ে গেছে শেষ করে দেই আমার সময় তো হয়ে গেছে নয়টায় যদি উঠতাম 11টায় শেষ করতাম চলবে চলবে শর্তে একটা যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন তাহলে চলবে না আমি জানি আমার ওয়াজের ভিতরে তো ওঠার কোনো সিস্টেম নাই অনেক বক্তা আছে যে চোখ বুঝে শুরু করে দেবো আগে পিছনে থাকলো না গেল দেওয়ার বিষয় না আমার আবার এটা অভ্যাস নাই ভাই সেই 24 বছর আগে তো শুরু করছি 1999 সালে দাওরা পাস করছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি ভাবেন না আমি দুই দিন আগে মাঠে নামছি আমার ওয়াজের বয়স 24 বছর কত দাড়ি মজুদু দেখেন কম পাকছে পাকি তো নাই মনে আর আমার গোপালগঞ্জ লাগো পাকে দেরি করে জনমান্য প্রধানমন্ত্রী অর্ধেক পাকছে 77 বছর বয়স বিডি রে আনোয়ার অর্ধেক পাকছে এই মুসলমানের বলা আল্লামা শামসুলাত ফরিদপুরের মাদ্রাসায় পড়েছি গাওহাটডাঙ্গা 9 বছর বুকের মধ্যে শুধু আল্লামা শামসুল হকের স্বপ্ন যে শামসুল হক আইয়ুব খানকে বলেছিল তুম পাঠান কা বাচ্চা ইয়া মুসলমান কা বাচ্চা কথা আমি সাচ্চা একটা মাদ্রাসার বিরুদ্ধে আইন পাস করবি মুসলমানের বিপক্ষে একটা কথা বলবি আইয়ুব খান তোর কল্লা উড়ে দেবে সেই মাদ্রাসায় পড়ছি কোন বেঈমানের কাছে মাথা নত করার জন্য নয় কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে
এই গাজীপুরের মুসলমান আমি জানি আপনাদের ঈমান অনেক শক্ত গাজীপুরে যেখানে শ্রোতা আসছে এরা গাজীপুরের অরিজিনাল গাজীপুরি না এরা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ঠিক কথা বল না কেন ঠিক কেরবারে মমিশন কিশোরগঞ্জ নেত্রকোনা কারোবারি গাজীপুর কমই আছে ফরিদপুর রংপুর দিনাজপুর গোপালগঞ্জ মাদারীপুর সাতপুর শরীয়তপুর গাইবান্ধা এই তুই বারবার গাইবান্ধা কস তোর বারে মনে গাইবান্ধা হ্যাঁ জোরে বাতাস দে বেটা জোরে ছাগল বান্ধা বা নারা গাইবান্ধা তিন দিন আগে আমার ওয়াজ ছিল গাইবান্ধা আমারে বলে কোন ওসি কইছে আমি বলে নিষিদ্ধ সারা বাংলাদেশে গোপালগঞ্জের সিজ ওয়াজ করি কোন জায়গায় বাধা দেনা ওসির আর কত গেলি দোয়া চায় আর ওই কপাল ভরা গাইবান্ধা আমার ওয়াজ করতেছিল না কয় এটা নিষিদ্ধ কয় এত কয় যে গোপালগঞ্জের মানুষ সে পোদা প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে বিয়ে করছে আর কোন রিপোর্ট নাই কয় না চলবো না কোন জায়গায় বলে হে দেখছে 332 জনের নাম আছে ওর নামের ভিতরে তো একজন নাম আছে আর ওর ভিতরে তো নিজ মঞ্জুনদারও নাম আছে কত কোন না কেন 123 জনের লিস্টে করছেন 132 জনের এর ভিতরে তো কয়েকজন চেয়ারম্যানের নাম আছে এই হারামিটা যেটা লিস্টি করছে এরা তো পাইছি গরম ডিমও দিছি আমরা আলে বলমা কোনদিন একটা ইস্টার্ন গান টুমি গান এলএনজি এফএমজি হাতে নিয়া কোনদিন কোন সরকারের বিরুদ্ধে নামি নাই যদিও আমরা কোনদিন নেমেছি মেসাক আর কলম আর খাতাকে সাথে নিয়া যে কোন জায়গায় নামছি শাপলা সত্রে নামছি কিন্তু মাগার কোন বন্দুক ইস্টার্ন গান কোন লাঠি নিয়ে আমরা মাঠে নামি নাই থামাটা নিষিদ্ধ হবো না হবো কেন কোন উলামা একরামের কোন ইস্টার্ন গান টলি গান নিয়ে মাঠে নামা লাগে না তাদের মুখের যে আল্লাহু আকবার আছে এটাই যথেষ্ট কথা বল না কেন আরো জোরে কন আল্লাহু আকবার যে কি পাওয়ার আজকে প্রমাণ করে দিয়ে যায় বিশ্ব নবীর বিপক্ষে বই লেখলো তাও মুসলমানের পোলা নাম দিল রঙ্গিলা রসুল নাউজুবিল্লাহ আস্তে কমেন বুব হইয়া মরবে এই জসিম আছে না চলে গেছে জসিম ছেলেটা কো শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই মুসলমান যতদিন বাঁচবে ইমান নিয়ে বাঁচবে রেডি রেডি তাকাও এদিকে যখন বিশ্বনবীর বিরুদ্ধে বই লেখলো আয় রে গরিবের দুটি সন্তান একজনের নাম মুহাম্মদ একজনের নাম মুহাম্মদ আফগানিস্তানে আরেফ সালমানের মতো আরেফ মিস্টার আব্দুস সবুরের মতো মোল্লা ওমরের মতো দুইটা মুজাহিদ একজন চাকরি করে রুটির দোকানে আর একজন চাকরি করে মুদি দোকানে বাবা এতিম বাপ মারা গেছে ছোট্ট কালে ইন দি মিন টাইমে পেপারে যখন ভেসে আসছে আগামী কালকা আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতে পিনাম দিয়ে যাওয়া গিয়ে দিল্লি কি মুস্তাদ মে বয়েট কাট দিল্লির মস্তদে বসাইয়া রঙ্গিলা রসুল বই লেখককে পুরস্কৃত করবে দিল্লির মস্তাদে বসাইয়া হ্যাঁ নাউজুবিল্লাহ বোর কাছে যে কই তোমার নবীর চরিত্রের পরে কলঙ্ক দিবে যদি গাজীপুর মৌসাকে জন্ম নেয় আমার মনে হয় নি ভাই চেয়ারম্যান না চেয়ারম্যান মারহাবা বলেন মারহাবা বক্তৃতা দেয় নাই আমার কলিজার ভাই জোরে কন মারহাবা ভাই চেয়ারম্যান গেছে গা বেটার বক্তৃতার বালা শেষে লেগেছে গা তবে চেয়ারম্যান সব ভালো মানুষ বসে আছে সব চেয়ারম্যান গুলি স্টেজে বসে না কত চেয়ারম্যান আছে জানেন বিড়ি খোর ও তাজা ঘুর গন্ধলি আমার পাশে আছে বিড়ি চাই না স্টেজে আইলে ওর গালে তা কি মেডিসিন খাবে বুঝেন না তারা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ কে জানো তাকে বলেছে চলেন পিছনে যাই সে বলছে না আমি হুজুরকে বসা করাইতে যাব না এই যে আদব ওয়ালা জিন্দেগি একজন আলেমকে রেসপেক্ট করার খাতিরে কিয়ামতের মাঠে রব্বে করিম মাফ করে দিতে পারে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আপনাদের কাছে তো আলেমদের দাম নাই কিন্তু আলেমের দাম আমার মাওলার কাছে আছে আপনার মসজিদের ইমামদের ধরে ধরে বাস দেন বাপ দাদা মিলে মসজিদ করছে ইমাম সাহেব আমরা যা কবো তাই হুনবেন মুসল্লি কথার কোনো কান দিবেন না ওরে বাবা রে বাবা তো তোরা কয় ভাই পড়াই নামাজ পড় কথা কন না কেন মসজিদের মাইক খুলে আজান বাহিরে দিতে দিবি না তোরা কয় ব্যাপারে নামাজ করবি হারামি কথা কার হারাম খো মসজিদে একটা দিয়েই মসজিদের একেবারে মাদবার হয়ে জায়গা এই ইলিয়াস রহমান জিহাদি আপনাদের দুয়ার খাতিরে 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি
কারো কাছে বুঝি নাই আমার এক বছর সিমেন্ট দেন ওই যে যে দাওয়াত দি আছে কাসিম ইশাত তারে জিজ্ঞেস করেন যে তোমার মসজিদ হুইয়া খাইয়া বুইয়া দেইছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছে আমি গুনাহগার 20 টাকাও কারো কাছে নেই দেই এবং এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করে দুই তলা কমপ্লিট করেছে চেয়ারম্যান সাহেব আমি তো প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি এক বছর সিমির দিয়ে চাই নাই শেখ সালিমের কাছে শেখ মারুফের কাছে যে দেন না এক বস্তা চাইলে তো তারা কোটি কোটি টাকা দেয় চাই নাই আমি মনে মনে ভেবেছি আমার গরিবের ভাইরে 1 টাকা দিবে তাই নিয়ে মসজিদ করব রক্ত পানি করে মসজিদ করব বাড়ি বেসে মসজিদ করছি মসজিদে যেমনে খুশি হামনে মসজিদের মুসল্লিরা ইউজ করে তাবলিগুলার ইউজ করে সরমনার মুজাহিদরা ইউজ করে যাই কেউ জায়গাই না কারণ মসজিদের ভিতরে গজব পড়ে কমিটি বলে দেয় তাবলিগ ঢুকতে পারবে না আর এক কমিটি কয় সরমনায় ঢুকতে পারবে না আর এক কমিটি কয় আমার মসজিদে মিলাদ চলবে যারা মিলাদ পড়নারে নামাজ পড়তে পারবে না ঠিক এর মাসে না নাই এইটা থেকে বাঁচার লাগে আমি গুনাহগারকে দেব না আল্লাহ মসজিদ বানাইছে আমি ওইভাবে লিখিত করে দিয়ে গেছে আমার মসজিদ কিয়ামত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ কষ্ট হইতাছে টাকা নাই দিনে আলেমদের চোখের পানির দাম আছে না নাই আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি আল্লাহ যেন বারবার তাকে এলাকার খাদেম বানায় দেয় চেয়ারম্যানরা তো এক বছর পাঁচ বছর যাইতে না যাইতে বিল্ডিং থাই একটা পরের বার দেখে গার্মেন্টস হয়েছে সাইড দিয়ে বাড়ি হয়েছে ছয়টা কিন্তু আল্লাহ পাক এরকম চেয়ারম্যান যেন তাকে না বানায় তাকে যেন সত্যিকার জনগণের খাদেম বানায় জানি না তার ভিতরগত খবর কি আমি গোপালগঞ্জের ছেলে সে গাজীপুরের ছেলে তবে ভিতরগত খবর একমাত্র আল্লাহ জানলেই হবে আমার জানার দরকার নেই আমি যতটুকু দেখছি এতটুকু ভালোবাসা দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন যতদিন বাঁচবেন ইমামদের পক্ষে কথা বলবেন যতদিন বাঁচবেন ইমামের পক্ষে কথা বলবেন আপনার ইউনিয়নে যতগুলো মসজিদ আছে ইমামের দিকে এক আঙ্গুল উঁচু করলে আর আঙ্গুল ঘুষায় ভাড়া হেলাম কিচ্ছু লাগবে না আপনার আল্লাহর পক্ষে সাহায্য করবে মামুন হক জেলে যদি মামুন হক কোন জায়গায় কি জারি দিছে কোন জায়গায় কি সরকারের বিরুদ্ধে কথা কইছে এই মিডিয়া না হইলে কি প্রধানমন্ত্রী হুনতো আইনমন্ত্রী হুনতো ওই ভারতের চাষা মোদী হুনতো পেটারা থুইছে খোয়ারে ঘুরে রাজনীতি বুঝে না রাজনীতি বুঝে না কোন জায়গায় কি কইছে ক্যাসেট শুনে বেটার ভিতর ভরি দিয়েছে কথা কর না কেন মিজার মান আসারি কোন জায়গায় কি কইছে বেটার দেশ তক গেছে কে বেটা সাইরা এই মিডিয়ার জন্য কথা কর না কেন কবে আমরা ঢুকিটা জানি না আল্লাহই ভালো জানে ঢুকি না সমস্যা কি নবীরও তো ঢুকছে তাই না কষ্ট হইতেছে আপনার আমার ইমাম ভাইরা মনে মনে ভাবতাছে আপনারা একটু ঢুকবেন আপনারা ঢুকলে আমাকে মার্কেট ভালো হইব না ভাই আমাকে হুঙ্কার আর তোমার মসজিদের হুঙ্কার এক হইব না অতএব আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই সবচেয়ে কষ্ট লাগে কি চেয়ারম্যান সাহেব জানেন আমি জানি আপনি যে দল করেন করেন না কেন আলেমুল্লাহ আমার কষ্ট দেখে মায়া লাগবে পরিমনির মতো একটা নটটুকি হেরেজন জেলখানার থেকে বাইর করে আর হাজিরা দিতে নেয় হ্যাঁ রে বাবা রে বাবা লাগে যে শুটিং করতে যাইতেছে মনে হয় ইজলাসের সামনে জেলখানা থেকে বাইরে যখন জসকোটের দিকে যায় মনে হয় জস সাহেবের সামনে ক্যামেরা ফ্যামেরা সব পিট করা উনি যে হচ্ছে একদম পাকা চিপি চিপি মারে এমন ভাবে যায় কথা কর না কেন আর আলেমুল্লামা যখন যায় মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা ভাইয়ের ইংরেজি ভাই যায় দুঃখে তখন কলজা ভাইটা যায় আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ছেলে আপনি গাজীপুরের ছেলে এটা দেখার বিষয় না আরে দেখবেন আলেমুল্লামার অপমান পৃথিবীর সব সহ্য করতে পারে আল্লাহ সহ্য করবে না এতটুকু রফিকুল ইসলাম মাথা নেই আমার হাতের এক হাত মাত্র আট আঙ্গুল দেড়া দেড়া একটা মানুষ হেরো ডান্ডি বেরি লাগাইয়া জেলখানায় উড়ে দুঃখ কার কাছে কমে এটা কার থিওরিতে হইতেছে কোন থিওরিতে হইতেছে জানি না তবে আলেমুল্লামার অপমান পৃথিবীর সবাই সহ্য করলো আমার আল্লাহ সহ্য করবে না রফিকুল ইসলাম মাদারী একটা থাবুর দিলে তিন দিন ঘুরে পরে ডান্ডা বেরি লাগার লাগলো পলায় কোন দিক যাবে ওর দি পকেটে ঢুকে তোন যাবে না কষ্ট হইতেছে মনের দুঃখ গুলো একটু শেয়ার করে গেলাম শুধু একটা কথার আওয়াজ দিবেন ওই জমিনের মালিক আল্লাহ এখনো আছে না নাই জোরে বলেন আরো জীবন আছে না নাই কষ্ট হইতেছে আর মাত্র পাঁচটা মিনিট কথা বলি
মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা হে নে মাহফিল করে ভাই বাসায় যখন ঢুকি গুলিস্তান যখন যাই তখন ফজরের আজান দেয় ফজর নামাজ পড়ে চোখ লাগতে লাগতে সাতটা বাজছে চিন্তা করেন জিন্দেগিটা কি তার আগে ছিল দোহার তার আগের দিন কি কষ্ট এরপরও ভাবছিলাম নয়টায় উঠলে আজকে যে একটা কালকে বরিশাল মাহফিল এটা আগে আগে যাবো আল্লাহ কয় যাস কেন যাও ধরে দ্বিতীয় বক্তারে লাগাইছে জামে হ্যান নানি গেছে মোরে আমার ফেলাইছে জামে আমার জিফার মধ্যে ফেলাই দিয়া এই সাড়ে দশটা কষ্ট নাই আপনাদের উপস্থিতি দেখে সব ভুলে গেছি আল্লাহ আকবার করে বলেন তো ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ বাজান দিবার আমার দিকে তাকাত আহম্মদ আর মুহাম্মদ যখন পেপারে দেখলেন আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব গো ইনাম দিয়ে যায় গি হিন্দিতে লেখা দেখিয়া গুজরাটের মুসলমান ভারতবর্ষ সবচেয়ে নির্যাতিত নিষ্পীড়িত সবচেয়ে মুসলমানদের পরে আক্রোশমূলক ব্যবহার হয় গুজরাটে এখনো পর্যন্ত আমি গুনাহগার আহম্মদ আর মুহাম্মাদের কবর আল্লাহ একবার দেখাইছে আল্লাহ আমাকে দেখাইছেন 1913 সালে আল্লাহ দেখাইছেন গুজরাট সফরের সময় বাংলাদেশে অনেক বড় বড় ওলামা ইকরামের সাথে আমি গুনাহগারও ছিলাম এই তো বাজান গত সপ্তাহেও ভারতে ছিলাম আপনাকে এখানে অন্তত 10 গুণ লোক ছিল ভারতে আপনারা যারা দেখছেন ইউটিউবে অষ্টদ ইউটিউবে বের হয়েছে দেখে নিয়ে গল্প আমি করি না 20টি মুসলদের 20টি চেয়ারম্যান সাহেব একটা আসামের মুসলমান ও গুয়াহাটির মুসলমান হবে না আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত ভক্ত ভারতে আমার সুবহানাল্লাহ বেহামদি ও বাজান আল্লাহর দিকে তাকায়া ফিলিস্তিনের পক্ষে কোন একটা ডাক দিবা আহম্মদ আর মুহাম্মদ যখন দেখতে পাইলে আগামী কালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে হিন্দু ভারত সরকার 1972 সাল আহম্মদ আর মুহাম্মদ এই দৃশ্য দেখিয়া এক ভাই আর এক ভাইয়ের কাছে শেয়ার করে বাইরে আর চাকরি করব না যদি ভারতবর্ষ আমার নবীর ইজ্জত না থাকে আহম্মদ আর মুহাম্মদ মার কাছে যে বলে মা আমার নাম কেন আহম্মদ রাখছিল আমার ছোট ভাইয়ের নাম কেন মুহাম্মদ রাখছে মা বলে ঘটনা কি আগে বল আগে বলো আমার নাম কেন আহম্মদ রাখছিল ও আমার মা বোনেরা যারা আমি দেখলাম মহিলা প্যান্ডেল অনেক মা হয়তো বসে আছেন মা আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন আর কান দেন আমি একটা মায়ের পাগল বক্তা কেন জানেননি 12 বছর বয়সে আমি মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না আমার মা বলেছিল মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে তোদের দাবি টেছে দিবা আমি আলেম হইলাম ছোট হই আর বড় হই মা তুমি দেখলা আমি যেই বছর গৌহাটডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি আমার আলেম ভাইরা বুঝবে সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে বিদায় অনুষ্ঠান হবে সবার বাবা মা মা বোরকা পরে আসছে বাবা আসছে বাজাতে
সবার মা সে বলতে পারছে আমার তো মা নাই আমি কারো কাছে বলতে পারব আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেল আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব ও আমার গাজীপুর মৌসুকের ভাইরা দুই বুনে পানি দিয়ে ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা তুমি যদি তোমার মায়ের জন্য দুই বুনে পানি ফেলায় কাঁদতে পারো রে জুবাই কারবারি রংপুর দিনাজপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আহারে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে বাবা রে আবার তোর মুখখানা কবে দেখবো রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ তোমার মা গাড়ির সামনে ট্রেনের সামনে দাঁড়ায় মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল বাবা তুমি আমার কবে বাড়িতে আইবা ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আমার কবে আসবা যুবক ভাইরে আমি তোর দুইটা পাও তুলে বলে দিয়ে যাই যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই যাদের মা বাবা নাই তাদের মতো হতবাগা কেউ নাই আমার আলেম ভাইরা আমরা যখন মাদ্রাসায় পড়তাম আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙ্গের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে আয়ে পাশ করবে ক্লাস সেভেন এইটে পড়তো মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়ে চাকরানির ডিউটি করতো বাবা ওঠ না পারলে ফেল করবি বাবা আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম টাকার মালিক হইলাম মা নাই গো যুবক আমি তোর দুইটা পাও ধরছি ভাই আমার আলেম ভাই না আমি জানি না আমার মতো কার যার মা নাই গো বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত আমার আলেম ভাই রে মা খুলে দিত বাবাই তোমারে মসজিদে লয়ে যাইত আজকে মাও নাই বাবাও নাই কেউ আল্লাহ দেখো গাজীপুরের দিকে আজকে 11ই অক্টোবর তুমি তাকায় দেখো লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়া দিছে মালিক 11ই অক্টোবর সাক্ষী রাইখে গেলাম এই গাজীপুর কালিয়াকুর মৌসা যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো হেলে সবাইকে মাফ করে দিও আল্লাহ এদের সবাইকে মাফ করে দিও এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মুসলমানকে ইবাদত করা তুমি কবুল কর হাত তুলি কে হাতে রসিলা মাফ কর তুমি ফিলিস্তিনবাসী রে তাদের পাশে তুমি সানা কেহ নাই রহমতের সাদর বিশাও দেখতে সাই রহমতের সাদর বিশাও মাওলা দেখতে সাই আল্লাহুম্মা আমিন আল্লাহ হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না আল্লাহ গাজীপুর কালিয়াকুর মৌসাগের দিকে তাকায় দেখো সারাদিন গার্মেন্টে কাজ করিয়া আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে আজকের মাহফিলের মহাপরি চলো তোমার পুত্রাদি হাতে রাখিয়ে গেলাম হারেমদের চোখের পানির খাতিরে
ফিলিস্তিনের মসজিদগুলোর ইমামদেরকে রক্ষা করো আল্লাহ মসজিদগুলো দেখে দেখে টার্গেট করে করে মারতেছে আল্লাহ গো হসপিটালগুলো টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ একটু মায়ের নজরে তাকাও এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ওদের কান্না আর মা বেঁচে আছে না পড়ে গেছে ছোট বাচ্চা জানে না রাস্তায় দাঁড়াইয়া দুধের বাচ্চা কাঁদতেছে আল্লাহ আল্লাহ আমার বাবা জিরা কাঁদতেছে ফিলিস্তিনি পক্ষে ওরা আমাদের মামা তো ভাই খালাতো ভাই কিচ্ছু লাগে না শুধু জানে আমার মুসলমান ভাই আল্লাহু আকবার করে বলতে পারেন না আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের নিস্তাক্কা কুল্লুহু ইনিস্তাক্কাইনুহু যদি কোনো মুসলমানের চোখে দরদ হয় সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত এটা ফরজ শুধু তাকবীর ধ্বনি দেখুন আসমান জমিন কাঁপায় দিবা এই তাকবীর ধ্বনিটা যেন ফিলিস্তিনে এখন উঠে যদি আর একটা ভাগ নবীর চরিত্র নিয়া কোন মুসলমানের কোন মুসলমানের উপাসনা গায় মসজিদে বন্দি করে ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আনন্দ ধরবে আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে স্টেমগান নয় টনিগান নয় এফএমজি নয় করা কিছু নয় আল্লাহকে সাথে নিয়া বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধ্বনি হবে কাকে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয় হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিছে এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও রেডি আছেন আল্লাহ আকবার বলেন তো জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইক পছন্দনীয় যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে আহমদ আর মোহাম্মদ বলে মা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ আরে আমি ওয়াজে গেছিলাম ওয়াজে যে হুজুর ওয়াজ করছিল যেই ঘরে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন আগুনে পুড়বে না ওই ঘরে কোনোদিন অশান্তি হবে না তখন আমার বিয়ে হয় নাই তোর বাপের সাথে আব্দুর রহমানের সাথে তোর বাপের নাম আব্দুর রহমান ওমা তারপরে আমি তখনই বিবাহের আগে নিয়ত করছিলাম যদি আল্লাহ আমার ছেলে সন্তান দেয় ছেলে সন্তান নাম রাখবো আহমদ আর মোহাম্মদ আর কষ্ট হয়ে গেছে আমি এত সুন্দর কথা কই আমার নবীর নাম মোহাম্মদ আমার নবীর নাম মোহাম্মদ বাংলার জমিনে আজকে আসাদুরের মতো বরিশালে জন্ম নিয়েছে বেজর্ম আসাদুর সে আমার নবীর কয় মরুভূমির ডাকায় নবী মোহাম্মদ বলে তার ফুফাতো বোন উম্মেহানি যার বাড়ির থেকে মেয়েরাজে গেছে আমার নবী পাঁচ অক্ত নামাজ আনছে সে উম্মেহানির সাথে বলে পরকিয়া করে নবী বিয়ে করছে ছয় বছরে আয়েশাকে বিয়ে করছে নবী যদি বেঁচে থাকতো নবীর বলে ফাঁসি হইতো বাল্য বিবাহের কারণে আসাদ নূরে এই বেজর্মা যদি মায়ের স্তনে দুধ খেয়ে থাকো সেই চেয়ারম্যান সামনে চেয়ারম্যানের যদি তোরে পায়ে জায়গায় পুঁতে লাই দিলে কথা ঠিক না বেঠে এই মুসলমানের বলে এবার একটা আওয়াজ দিস জীবন চাক আর থাক আসাদ নূরের খালতো ভাই মামাতো ভাই শাস্তো ভাই ফুফাতো ভাই জ্যাঠাতো ভাই যারা বাংলার জমিনে আছে ওর পক্ষে যে কথা কবে ওরে দুই টুকরো বানা হেলাবে রাজিয়া শুনে নাই আজকে 10ই অক্টোবর আওয়াজতে মুসলমানের পোলা আসাদুর যদি বাংলার পার্টিতে কোনোদিন আসে তাসলিমা রাস্তায় এই দেশে আসতে পারে নাই আসাদুরের মতো বেঈমান যদি বাংলার জমিনে আসে 10ই অক্টোবর আওয়াজতে ওর জায়গায় ফুটে ফেলবো 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 এই মুসলমানের বোলা
তুমি কাজীপুর রংপুর দিনাজপুর কোন জায়গা সন্তান জানি না আমি ইলিয়াস রহমানজাদি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের রক্ত আমার শরীরে তার রুহানি সন্তান আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর কারো সামনে বিশেষ করে আইয়ুব খান সহ কারো সামনে মাথা নত করে নাই আল্লামা শামসুল হক ফরিদপুরি জামনে আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই আমার গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু কারো সামনে মাথা নত করে নাই আমার ফরিদপুর বিরাটপুরে তিনটা সিংহপুর জন্ম নিয়েছে এক নম্বরে হলো পলিটিক্যাল হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্ম একনা যতদিন রবে বহমান সকলের অন্তরে রহিত বইতে হবে শেখ মুজিবুর রহমান আরেকজন আফতাবিক নেতা রাহবার রাজপথের লড়াকু সৈনিক আলেমদের শিরোমণি মুজাহিদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি আর একটা ছেলে জন্ম নিয়েছে আমার ফরিদপুরে হাদি শরিয়াতুল্লাহ কথা বলেন না কেন কষ্ট হইতেছে শুধু আমার দিক তাকায় থাকবে যতদিন জীবনে এক ফোঁটা রক্ত শরীরে প্রবাহিত থাকবে কোন বাতিলের সামনে আল্লাহ বিরোধী রসুল বিরোধী আলেম বিরোধী ইমাম বিরোধী কোন মুসলমান বিরোধী নাস্তিকদের সাথে আপোষ থাকবে না আহমদ আর মোহাম্মদ বলে মা বিয়ের আগে নিয়ত করছিল ছেলে হইলে মোহাম্মদ হবে রাখছ আমার নাম আহম্মদ ছোট ভাইয়ের নাম মোহাম্মদ এই নিয়ত করে রাখছি মা তাহলে আমার নবীর নাম যে আহম্মদ আর মোহাম্মদ এই জন্য আমাকে দুই ভাইয়ের নাম আহম্মদ আর মোহাম্মদ রাখলা মা আমার ওই পেয়ারা নবীর যদি কেউ অপমান করে তুমি কি করবে মা টান দিয়ে কাপুরের আসল খুলে কয়ে ঘরে দুই টুকরো বানা হেলাবে মা তাহলে একটা সত্য কথা কো আমার নবী কি রং গুলিয়ে রসুল ছিল এই কথা বলতে দেরি আছে আহম্মদের মা এমন কষায় থাবুর দিছে কুলার শরীরে যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ইয়াল্লামাল ইয়াউমাল আখির আর আখিরাতে বিশ্বাস করো তোমার নবীর মডেলে মডেলিং হও তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট সেই নবীর রঙ্গিন রসুল কি বলবে মা এক মুসলমানের পোলা ও ভাইরাল হওয়ার জন্য আমার নবীর বিরুদ্ধে বই লেখছে রঙ্গিন রসুল ভারত সরকার তারে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ ভারত সরকার তাকে খুশি করার জন্য আগামীকালকে দশটায় দিল্লির মস্তদের পাশে বসাইয়া তারে পুরস্কৃত করবে মা বললেন তবু দুই ভাইয়ের সরকার আমি ভারতের অভিভাবক যেরকম ভাবে ভারত সরকার তবু দুই ভাইয়ের আমি হলাম অভিভাবক আমি মাও ডিক্লার দিলাম আগামী কালকা আমার স্তরে দুধ যদি খেয়ে থাকোস আগামী কালকে দশটার আগে পৃথিবীর যত শক্তি হোক আরো যেখানে জন্ম নিক দশটা বাজার আগে আমি মা ওরে দুনিয়া সারা দেখতে চাই আমার দোয়া তোদের সাথে আছে ও মা গুজরাট থেকে দিল্লি যাইতে ট্রেনে লাগে তিন দিনের উপরে দিল্লি যাবো কেমনে কয় কোনো ট্রেন না আদম গাড়ি চালায় যাবে দৌড়ে যাবে মা তুমি দোয়া করলে যেতে পারবে এই জন্য যুবক তোদের যাদের মা বেঁচে আছে প্রতিদিন মার কাছে একবার এক মিনিট হলো কথা বলবি মায়ের দোয়া সাথে নিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে যাবি সবাই প্যান্ট তৈরি করবে পাঁচটা দশটা একশোটা তুই করবি আড়াইশোটা তুই তো বিবির কাছ থেকে সুমা দিয়ে বিবির আজকে কে আমার একটা কথা দিয়ে সুমা দিয়ে যাওয়া যায় না মা গো যাইতেছি মা দোয়া করো মা শরীরটা ভালো না কোন ডাক্তার লাগবে না মা খালি কইবো যা তুই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তুই কাজের থেকে ফেরার আগে দেখবি আল্লাহ তোর সুস্থ করে দিছে এক টাকার ঔষধ লাগবে না মা এমন একটা মেডিসিন কোন মেডিসিন লাগবে না আল্লাহ হকর জন্য বলতে পারো না এই মুসলমানের বলা দিকে তাকাও আহম্মদ আর মোহাম্মদ মায়ের দোয়া নিয়ে দোষ শুরু করলেন জোহরের নামাজ পড়ে দোষ শুরু করছে তখন গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন কি নাম বাবু লালমোহন পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাজানো যাচ্ছে দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য আহম্মদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে পরানপুর থানা রহমতপুর গ্রাম থেকে দোষ শুরু করছে বাজান দি বেলা ডোবার আগে মাগরিবের কিছু সময় আগে হরিপদ ড্রাইভার বাবু লালমোহনকে বলতেছে স্যার আপনার পাশে লুকিং গ্লাসের দিকে একটু তাকায় দেখেন
দুইটা দেবতা আমাদের গাড়িকে ওভারটেক করে দৌড়ে চলে যাবে বাবুলাল মোহন বলতেছে কি বলোস এরা তো মানুষ না এরা দেবতা বলে না স্যার মাথায় পাগড়ি চাদর গায় এমন ভাবে সিংহের মতো দৌড়ে আসছে পৃথিবীর কোন মানুষ এত জোরে দৌড়াইতে পারে বাবুলাল মোহন যেই রাস্তা দিয়ে যাওয়ার পালা তাদের সেই রাস্তা দিয়ে যাওয়ার পালা গিলাসটা নামায় ডাক দিছে তোমরা কারা গো মানুষ না দেবতা একটু বলিয়ে যাইতে আহম্মদ আর মোহাম্মদ আদম গাড়ি বেরেক করে গিলাসের ভাগ দিয়ে বলে তুমি কে গো আমরা দেবতা নয় আই এম মুসলমান তোমার নাম কি আহম্মদ তোমার নাম মোহাম্মদ তবে তোরা কোথায় যাবি দিল্লি যাবি দিল্লি যাবি দৌড়াইয়া বাড়ি করি গুজরাটে কয় মাস আগে তো শুরু করছো মগা বেড়া করে কি আকাড়াই করে কি জোহরের নামাজ পড়ছি মার কাছে সুমা দিয়া তোড় দিছি نصر من الله وفتح قريب وبشر المؤمنين اسك القران المزوم সাথে সাথে আহম্মদ আর মোহাম্মদের দিকে তাকায়া বাবু লাল মোহন বলে আমার লাইফে এত বছর মন্ত্রী মুখ্যমন্ত্রী তোদের সাইজের পোলাও দেখি না এর ইকুয়ালিটিতে দৌড়ি তো দেখি নাই জোহরের নামাজ পরে দৌড় শুরু করছো তুই কি জানোস গুজরাট পরানপুর থানা থেকে এখানে কত কিলোমিটার কয় কত কয় 700 কয় ওটা দেখার বিষয় না দৌড়িতেছি তাই দৌড়িতেছি এটা কথার উত্তর দে আম্মা দিল্লি কেন যাবি রেডি হ যুবক রেডি রেডি বাপের বানানো কথা নয় ভারতের লেখা সোনালী সুদীর বইটা মোতালা করে দেখবেন ওলামায়ে কেরাম আফগানে আল্লাহকে দেখেছি ভারতের লেখা সোনালী সুদীর এই বইটা মোতালা করে দেখবেন আহম্মদ আর মোহাম্মদ বলে আমরা গুজরাট থেকে দিল্লি কেন যাবে এটা তোমার কাছে বলা যাবে না তুমি দাদু কই যাবা তাই কও বলে আমিও তো দিল্লি যাব কেন আফসোসের বিষয় আহম্মদ তোমার নাম মোহাম্মদ তোমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ অ্যাড্রেসটা দিলে তোমার নবীর নামও তো মোহাম্মদ রহমত কয় হ্যাঁ বিশ্বাস কর আহম্মদ মোহাম্মদ মোহাম্মদ ইন দা পারফেক্ট আমি আমার কিতাবে পড়েছি মোহাম্মদ হলো পথ প্রদর্শক আমি শুধু ওই নাস্তিকটা দেখতে যাইতেছি ওর করি যাই কি পরিমাণ সত্যি যে নবী মোহাম্মদ যে হলো রাস্তা দেখানেওয়ালা অসিরাত মুনিরা যে হলো আলো আমি যদিও হিন্দু মন্ত্রী কিন্তু আমি একজন তোদের কোরআনের পণ্ডিত من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا الله পাক তার হেদায়েত দেবে পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না ওরে তো আল্লাহ হেদায়েত নসিব রাখছে ওই ওই মন্ত্রীরে সে বলতেছে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি কিন্তু আমি শুধু আর কলিজাটা দেখতে যাইতেছি যেই মানুষটা জীবনে পেটটা ভরে উম্মত রেখে খায় নাই সেই মানুষটার বিরুদ্ধে রঙ্গিলে রসুল বলে গালি দিল ওরে দেখার লেগে আমি যাইতেছি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাইতেছি আহম্মদ আর মোহাম্মদ বলে বুয়া তুমি যাইতেছো ওরে দেখার লেগে আমরা যাইতেছি ওরে পাড়া বলি দিয়ার লেগে সব খেলা কে খেলে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খাইরুল খেলা কে খেলে তিন পাগল এক জায়গায় বানাই দিছে আল্লাহ ভাই আল্লাহ এখন আসে না নাই ওমর গেছে নবীর মাথা কল্লা উড়াইতে ওমর কল্লা দিয়ে আজীবনের লেগে দ্বিতীয় নাম্বার জান্নাতি হয়ে গেছে ভাই আল্লাহ এখন আসে না নাই তুমি মুসলমানে করে জন্ম নিয়ে আমার নবীর গালি দেশ আসাতলু তুই আমার নবীর মক্কার ডাকাত গস নুচ্ছা গস আশেকে রাসূল তুই দেখোস নাই সরমুলের এমন পাগল আছে যদি এইরকম দুই চারটা নাস্তিক পায় ওরে পাগড়ি দিয়ে ফাঁসি দিয়ে জাগায় মারা করবে
গাজীপুরের যুবক জীবন চাকা থাকতে গরিবের ঘরে জন্ম নিয়েছে তাতে কি হয়েছে দুই সেন্টেন্স নাস্তিকের জায়গায় কতল করে দুনিয়া থেকে বিদায় নেবে মরণ তো হয়েই যাবে বেটা ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই নগেন বাবু ধীরেন বাবুর মতো মরে শীত হয়ে থাকবে তোর গরম ডিম দিবে ওইরকম মরণ চাই না কষ্ট হইতেছে তিন মিনিট এই মুসলমানের বলা বাবু লালমোহনের আর বুঝতে বাকি নাই কোরআনে আল্লাহ বলেছে অবশ্যই আল্লাহ সাহায্য করবে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য মাঠে নামবে আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিবেন বাবু লালমোহন বলে আহমদ রে আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই একটা ভালো কাজ করি তোর আমার গাড়ি দিব জোরে 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 এই গাজীপুর মৌসাকের যুবক জোরে 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 বাবুলাল মোহনের কথা শুনিয়া আহমদ বলতেছে আল মুশরিকিনা বাজাল আল বাস এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের বন্ধু না চাচা মোদি আমাকে ইলিশ মাছ নেয় ঠিকই আমাকে পিঁয়াজ দেয় জুস বানাইয়া এ মুসলমান ভালো করে বুঝাবো ভারতে কত সত্তায় আমি সফর করে আসছি চেয়ারম্যান সাহেব আমি জিজ্ঞেস করলাম ভারতের পিএস কত কয় 20 টাকা 21 টাকা আল্লাহ কসম করে বলছে বেটা দুর্বাড়ি ধুবড়ি জেলায় গেছি গুয়াহাটি গুয়াহাটি ডিস্ট্রিক্ট গেছি নৌকায় করে পিএস দিচ্ছে চরের মধ্যে তা জিজ্ঞেস করলাম ভাই পিএস কত আমার দেশে 180 টাকা বাবু ভালোটা হলো 21 টাকা একটু নিয়মটা হলো আমাদের দেশের 15 টাকা 16 টাকা তখন মাথার ফাগরি কইলে কই মাওলা রে ইলিশ মাস পাই দে আর আমরা পিএস বাই পিএস জুস কথা বল না আমাকে 25 টাকা কেজি যদি পিয়াজ আমাকে দেশে পাড়ে আমরা 30-35 টাকা খাইতে পারি দিব না ওই যে আল মুশরিকিনা বাযাল আল বাস এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু এটা আমি বলি নাই কে বলেছে কে কে আল্লাহ তিরি হাবিব বলে গেছে আল্লাহ পাক বলেছে জোরে করে মারহাবা কষ্ট হইতেছে হেই আহমদ আর মোহাম্মদ বলে 1962 সালে না আপনার গাড়িতে যাওয়া যাবে না আপনার এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু আপনি আমাকে শত্রু না আমি তোদের শত্রু না তোর আমার গাড়িতে উঠ আমি তোদের সাহায্য করব মোহাম্মদ বলতেছে ভাই এত অনুরোধ করে যাবো গাড়িতে উঠ আর তরবারি তো আছেই দুইজন দুই পাশে বসবো আর মাঝখানে বল যদি তারি বেরে তাই ঢুকাই দিন সমস্যা কি আমরা তো মরণ শিখের ফিরে আইছি মুসলমান মরাকে ভালোবাসে জীবনের থেকে বেঁচে থাকার চাইতে ফিলিস্তিনি মুসলমান জীবনকে পকেটে রাইখা পাথরের পাথর দিয়ে মোকাবেলা করে গুলির সামনে মিয়া কি মনে করলা তুমি মরণকে তারা হাতের মুঠের মধ্যে নিয়ে নিছে বজন দেবার আমার দিকে তাকাবার আওয়াজ দিবা দেখবো কয়জন আশিকে রাসূল আছো এ যুবক ভাই রে আহমদ আর মোহাম্মদ দুই পাশে বসা বাবু লালমোহন মাঝখানে বসা বাবু লালমোহনের ড্রাইভার হরিবদ রূপে পলাশ গাড়ি ড্রাইভিং চালাচ্ছি তার পিএস বাম পাশে বসা ইন দি মিন টাইমে গাড়ি ক্লাস করে যখন গাড়ি পিকআপটা ছেড়ে দিয়েছি মাত্র আধা ঘন্টা পরে সন্ধ্যা আগ দিয়া বাবু লালমোহনের ড্রাইভার হরিবদ বলতেছে স্যার এই গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই গো বাবু লালমোহন বলে আমি তো গল্পের মধ্যে আছি তুই গাড়ি ব্রেক কর গাড়ি দিয়ে বাতাসের চাইতে বেশি জোরে চলে স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই গাড়ির মিল মাইল মিটার সোনার কোটায় চলে আসছে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না স্যার কে যে আমার স্টার্টিং বক্সে বসে আছে স্টার্টিং এ বসে গাড়ির স্টার্টিং ধরে বসে আছে তাও জানি না আমি বহুত চেষ্টা করতেছি গাড়িকে ব্রেক করব ব্রেক হয় না গাড়ি স্টার্ট বন্ধ করে দেই তাও হয় না স্যার আপনারা যারা গেছেন জেন পাহাড়ে অর্থাৎ মদিনায় একটা পাহাড় আছে জেন পাহাড় গাড়ি স্টার্ট বন্ধ করলে ও বাবা 100 কিলোমিটার উপরে উঠে জেন পাহাড়ের কাছে যদি স্টার্ট বন্ধ করলে 120 কিলোমিটার বেগে গাড়ি চলতে পারে আহমদ আর মোহাম্মদের গাড়ি কি আমার মাওলা চালাইতে পারে না চালাইতে পারে না চালাইতে পারে না
রূপে পলাশ বলে স্যার এই গাড়ি আমি দিয়ে দূর করতে পারবো আহম্মদের মোহাম্মদ পিছনের থেকে পলাশের ঘরে হাত দিয়ে বলে তুমি শুধু এক্সট্রা টিকটের ধরে বসে থাকো আমার মাওলা আমাদেরকে নিয়ে যাবে তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের পায়ে যেই মালিক সাহায্য করতে পারে তোমার গাড়িতে কি এত সময় চার চাকায় সাহায্য করতে পারে না গো ড্রাইভার স্টারিকে বসে পিছনের দিকে তাকায় বলে আহ্বাদ রে আমি সরকারি ড্রাইভার মন্ত্রী ড্রাইভার কত এমপি মন্ত্রী লিপ দিলাম কত এমপি মন্ত্রী ড্রাইভার করলাম কোনদিন দেখলাম না গাড়ি চালায় আমার আল্লাহ যখন আজকে আল্লাহ গাড়ি চালায় আমি আর বসে থাকব না আমি তোমাদের দলে মুসলমান হয়ে গেলাম বাবুলাল মোহন বলে তুই তো ইচ্ছা করলে সব পারস আমি পারি না আমি সময় মতো কাজ করব তুই গাড়ি চালা যেই গাড়ি যাওয়ার কথা সকাল আটটায় চলে গেল রাত আটটায় বাজান রে আহম্মদ আর মোহাম্মদ রে গাড়ির মধ্যে বসাইয়া বাবুলাল মোহন বলে আমি এমপি হোস্টেলে যাই বলে স্যার আপনি যান আহম্মদ আর মোহাম্মদ সারা রাত মাওলার কুদরতে পাইছে দাদা মানিক জানি জেলখানার বাহিরে আজকের রাতখানায় আমাদের জন্য শেষ রাত ফিলিস্তিনের মুসলমান হতে পারে আজকে ওদের অনেকের শেষ রাত আল্লাহ তুমি দেখো আমার গাজীপুর মৌসাকের বাইরে কান দেখো তোমার কি মায়া লাগাইলা আজকে 10-11 অক্টোবর তুমি গাজীপুর মৌসাকের দিকে দেখাও হাজার হাজার মানুষের চোখে পানি আলিমুল আমার চোখে পানি বাম পাশে চেয়ারম্যানের চোখ পড়া পানি নবীর স্কুনিয়া চিল্লায় আর বলতে চায় গালটা কাক করে ফিলিস্তিনের পক্ষে একটু ফেরেস্তা পাঠায় দেখাও না আহম্মদ আর মোহাম্মদের মতো হাত সাহায্যের হাত বাড়ায় দাও না এবার সামনের মতো লাভ দিয়ে দাঁড়ায় যাবা কয়েকটা যুবক হাত দুইটা উঁচা করে আহম্মদ আর মোহাম্মদের মতো ফিলিস্তিন পক্ষে একটা ডাক দাও আর একবার আল্লাহকে ডাক দে যুবক আল্লাহ তোমার কি ভয় লাগে দেখো যুবক বাইরে কি আমি সিল্লার কাঁদে আমাদের কোন আত্মীয় ফিলিস্তিন লাগে না আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ সারা দুনিয়ার ইমামরা আজকাল রাত্রে তোমার করবে বজন্দে আহম্মদ আর মোহাম্মদ সারা রাত আমার মাওলারে ডাকে সকাল হওয়ার আগে বাবুলাল মোহন আহম্মদ আর মোহাম্মদের সামনে আসলেন এবার আওয়াজ দিবি যুবক আহম্মদ আর মোহাম্মদের সামনে দাঁড়ায় বলে আহম্মদ রে তোরা তো ওই বেঈমান রে মারার প্রসেসিং জানা নাই আমি জানাই দেই অনুষ্ঠান যখন শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো সুধী মন্ডলী সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তখন তোদের মনের আশা ফিনানের সাথে পুরো করবি বাজান রে যখন এই কথা বলছে বেলা 11টা অনুষ্ঠান শুরু হলো বাবুলাল মোহন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন সুধী মন্ডলী সুদূর গুজরাট শহর থেকে দুইটা যুবক আসছে বাবুলাল মোহন বলতেছে এই গুজরাট শহর থেকে যুবক দুইটা আসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য আহম্মদ আর মোহাম্মদের এক হাতে হলো ফুলের মালা আর এক হাতে অস্ত্রের জ্বালা
অস্ত্রটাকে হাতের মধ্যে নিয়ে বল আহমদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে যখন বেঈমান দাঁড়াবে ফুলের মালা গলায় দেব ঠিকই দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলবো আমার নবীর দুশমন আর দুনিয়ায় কয়টা নিঃশ্বাস ফেলবে যেই নবীর কানে আসমান জমিন আমার মালিক বানাইছে যেই নবী যদি রাস্তায় দাঁড়াইতো পঞ্চাশ গজ দূরের থেকে গাছ মাটি সিরিয়া নবীর কদমে পড়িয়া যাইত তোর কলিজায় কত বড় সাহস গাছের অক্সিজেন ঠান্ডা হয়ে যাইত নবীর দেখে পাহাড়ের ছায়া উল্টা দিকে থাকলে নবীর দেখলে নবীর দিকে চলে আসতো আজকে আমার নবীর তুই রঙ্গিলা রসুল বলে গালি দেস এই দুনিয়ার আবহাওয়া তোর জন্য জায়েজ নাই বাজানলে ফুলের মালাটা গলায় দিয়েই আহম্মদ আর মুহাম্মদ ওই পাশে এক ভাই ওই পাশে আর এক ভাই এই পাশে আহম্মদ দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলে ভাই মুহাম্মদ রে আর দেরি করিস না রে আমার আলেম ভাইরা আহম্মদের মতো তাকবীরের ধ্বনি দিয়ে দিবে আহম্মদ যখন বলে ফেললেন ভাই মুহাম্মদ রে চোখের ইশারা দিচ্ছি কাজিমুর মৌসাকের যুবক ভাইরা রে বেঈমানের দুই কোক সাউরাইয়া দিয়া আহম্মদ বুকের উপর উঠে আর কল্লাটা ছাড়াইয়া দিয়া পুরো পেটটাকে ফাড়িয়া কলিজার ধরটাকে বের করে দিয়ে বলে ও মালি তোমার দুশ্মন ক্ষত তোমার নবীর দুশ্মন ক্ষত বাজান রে আহম্মদ আর মুহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল ১৯৩২ সাল ১৭ই মে তাদের ফাঁসির কাষ্ঠ হবে ব্রিটিশ পার্লামেন্ট থেকে তাদের বিচারে যায় হইল রোজ শনিবার তাদের ফাঁসি হইল ফাঁসির মাত্র একদিন আগে তাদের জানানো হইল এই যে সৌদি আরবে একটা ছেলেকে বাবা কল্লা উড়াইয়ে দিল ফাঁসির একদিন আগে জিজ্ঞেস করছিল তুমি কি চাও ছেলেটা বলছিল আমার জনম দক্ষিণী মায়ের চেহারাটা একবার দেখতে চাই মা ছেলের হৃদয় বিতরক দৃশ্য সারা দুনিয়া ভাইরাল আহম্মদ আর মুহাম্মদ বলে আমরা কিছুই চাই না মৃত্যুর আগে আমার মায়ের হাতের এক লোকমা খাবার খাইতে চাই পরাণ বলে আমার জনম দক্ষিণী মায়েরে দেখতে চাই তিন মাস আগে মায়েরে দেখছিলাম দুই নয়ন পরে আর মায়েরে দেখতে পারি রে গো আমার মারে একটা আখেরি সালাম দিতে চাই আমার রত্ন ভান্ডার মা যেই গর্ভে জন্ম নিয়েছে আমরা দুইটা আহাব্বাদের মোহাম্মদের মা কেনা হইল মায়ের হাতের খাবার যখন তাদেরকে জেল করে খাওয়াইতেছে মা জিজ্ঞেস করে আহম্মদ রে এবার একটা আওয়াজ দিও সর্বরের বুঝে দিনা রে আশেকের রাসূল কয়জন যখন জিজ্ঞেস করছে বাবা আহম্মদ রে যেই নবীর জন্য আন্দোলন করে তোরা ফাঁসির মঞ্চে যাইতেছ ওই নবী কি একবারও জেলখানায় তোদের লগে দেখা করে নাই মা যখন জিজ্ঞেস করছে একবারও কি নবী তোদের সাথে দেখা করে নাই রে কেমন আশিক রাসূল তোরা কিতাব পড়িয়া দেখো আহম্মদ আর মুহাম্মদ মার কপালে চুমা দিয়ে বলে মা রে আজকে রাত্রেও আমার নবী আসছিল আশেকে রাসূল শুধু বাড়ি রবিউল আউয়াল কেক কাটবার বলে হ্যাপি মাইয়াকে অনেক ভালো বলতে সেই হিসেবে তোমারে বলছি আহম্মদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে আমি মারে তুমি দুনিয়ার থেকে ডাক দিয়ে ল যুবক বাহির আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে দেয় আমার মতো কে মা হারাইছ আমি জানি না হেলিয়াস রহমান জেদি বুকটা ফাড়িয়া দেখ রে ভাই মায়ের জন্য কত যন্ত্রণা এই যে আগামীকালকে বরিশাল যাবো আব্বাকে বলছি টেকের আনুষ্ঠানে দাঁড়াইতে মাদারীপুর রাজরে লাগে বাবার চেহারা দেখে মাহফিলে যাব এই যে গত বৃহস্পতিবার মাহফিলে গেছি মাদারীপুর চরম বৃষ্টি বাবারে গাড়ির থেকে নামাইয়া যখন বলি আব্বা যা আব্বা বলে তুমি ঢাকায় যাইতাছো
খবরদার বৃষ্টির মধ্যে আসতে দেখে শুনে গাড়ি চালায়ো যত রাইতো ঢাকায় পৌঁছে আমারে ফোন দিও আরে যুবক ভাই আমার তো মা নাই তোমাদের যাদের মা নাই চিল্লায় চিল্লে মাওলানা দেখাই দিও এই দুনিয়ায় মা বাবার মতো দূরদি কেউ নাই তোমরা যারা আজকে কেঁদেছো এই যেতিমখানা মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার মহিলা শাখা আছে বাবা কত এতিম ছেলে আছে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালো কোনো খাবার খাইতে পারে না আমি শুনছি চেয়ারম্যান সাহেবেরা তাদেরকে শত শত বস্তা চাউলের ব্যবস্থা করি বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমারও তো একটা এতিমখানা আছে ওই হুজুর কাসিম সাহেব দেখে আসছি চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি বাবা আমি যখন হুজুরের বাসায় রেস্ট লইতেছিলাম একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে বাড়িওয়ার নেত্রকোনা বারহাট্টা সে বলে হুজুর আমার মা বলছে আপনার মসজিদে 1000 টাকা দিতে আলহামদুলিল্লাহ বলেন না আমার মা ওয়াশুনা বলছে আমি বলছি মা ওই হুজুর আইতেছে বলে আমার পক্ষ থেকে হুজুরের মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে আমার জন্য দোয়া চাবি হুজুর আমার মা অসুস্থ আর একটা ছেলে আপনাদের গার্মেন্টে চাকরি করে ও 100 টাকা দিয়ে আমার সাথে মুসাফা করছে আপনাদের এলাকার মেম্বার আমার সাথে দেখা করে আসছে এবং এই হুজুরের কয়েকটা তার ছেলে সহ দুই থেকে চার ঘন্টা আমার খেদমত করছে আমি তো মাগরিবের টাইমে আইছি সে ছয়টায় আইছি দশটা পর্যন্ত আমি 10:30 পর্যন্ত বসা ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে কত ছেলে আমার সাথে দেখা করতে গেছে গতকালকে তাদের সভাপতি ছিল বিশ্বাস করেন আমার মসজিদে টাকা দিয়ে আরে কাম ধরুন হুজুর আমি ঢাকায় মিরপুর 12 নম্বরে বাউনি বাদে অনেক বড় গার্মেন্টসের মালিক কিন্তু আমি মসজিদ বানাইতে পারি নাই আমি আপনার মসজিদে 2000 টাকা দিয়ে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া করেন ওই সভাপতি ওই মাদ্রাসায় দিছে 2 লক্ষ টাকা আল্লাহর কসম করে বলছে 2 লাখ টাকা দিছে মাদ্রাসায় আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে আমি সবার জন্য দোয়া করব 30টা সেকেন্ডে মাত্র 100টা যুবক চাইবো 100টা যুবক আমি জানি না আমি শুধু পাই আমি জান্নাতে যাইও আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় দিয়ে জানি না দিবে কিনা অথবা তোমার এই এলাকার একটা মসজিদের ইমামও যদি জান্নাতে যায় যারা আমার সাথে বন্ধুত্ব করবা যারা আমার তাকে সারা দিবা আমি জান্নাতে যেয়ে তোমারে খুঁজব কি আমার বন্ধু হইবা না হইবা হবি ভাই আমি শুধু 100টা যুবক চাইবো সময় 1 মিনিট থেকে 5 মিনিট এই এতিমখানা মাদ্রাসায় মাত্র 100টা যুবক 50 কেজি ওজনের 1 বস্তা চাউল যে কয় টাকা দাম হোক 2500 হোক 3000